ভালো মা পুজো কেমন হয়েছে
سمدري ماتا هجنيبا سكي سوتا ريالي كاري مديري بوتني ماكي مانوساتي Shut up.
هاري كوهي تيسو
সর্বপ্রথমে আমরা দেবী মা মনসাকে স্বর্গ হতে আমাদের ঘটমা ছিনিয়ে এসেছি। এবার আমরা শুনেছি যে কোনো দেবতার পুজো করলেই সর্বাগ্রে গণেশ ঠাকুরের পুজো করতে হয়, এটি মহামায়া চণ্ডীর আদেশ। তাই এবার আমরা ছোট্ট করে গণেশের বন্দনা তৎসহ আরতি গাইব। বন্দি আমরা তোমার চর ওগো কাচান মাকা
হচ্ছে যে আমরা গণেশ ঠাকুরের বন্দনা গাইছি কি হয়েছে গো তাই গণেশ ঠাকুর স্বয়ং স্বর্গ হতে আমাদের এই মর্তে নেমে এসেছে সত্যি আমাদের ডাক গণেশ বাবা শুনতে পেয়েছে তো স্বর্গ সভা হইতে এই আমাদের আসরে চলে এসেছে তাই না তাই বলবো হ্যাঁ বলো এই যে গণেশ ঠাকুর যখন আমাদের এই আসরে এসেছে তাহলে এই বাড়ির মালিক আমাদের সাগর বর্মন বাবু তিনি যেন এই গণেশ ঠাকুরকে এসে আরতির জন্য ব্যবস্থা করে এবং গণেশ ঠাকুরের নামে প্রথমে তিনি যেন নাম দিয়ে তার মনের বাসনাকে পূর্ণ করে সাগর বাবুর নামটি ধরি আসরে তো আস করি সাগর বর্মন বাবু মায়ের গুণগান লীলা আরম্ভ করেছেন তো ওই জন্য মাত্র একটি মাত্র ভক্ত গো এই আসরে কি আর ভক্ত নেই না ভক্তরা বড় শক্ত হয়ে পড়েছে বোধ হয় তাই অবশ্যই তবে গায়ক মশাই হ্যাঁ এই গণেশের আরতি করবেন তো ওই আরতি থাল নিয়ে গেলে মায়ের অবশ্যই দান করবেন তাই নাকি হ্যাঁ বেশ তো বেশ তো তাহলে আমরা সংক্ষেপে বন্দনা সমাপ্তি করে দিয়ে গণেশের আরতি করব তাই না হ্যাঁ সত্যি ওরে দ্বিজ বংশী দাসত্বে গায় বন্দিলাম গণসা Oh,
গান গা। হ্যাঁ ভালো। এবার ছোট করে গণেশ ঠাকুরের আরতি করে দাও গো। গণেশ ঠাকুর তোমার বন্দনা হয়ে গেছে, এবার চলে যাও। যাবে না ও মা? কলা খাবে? কলা খাবে? বাতাসা খাবে? আরতি নেবে? ও আরতি না নিলে যাবে না। এবার ছোট করে আরতি করে দাও গো। আমরা গণেশ আরতি করি, মায়েরা দেবে হলো ধনি গো আরতি হয়ে গেছে। এবার তুমি এই ঘটের মধ্যে গিয়ে প্রবেশ করো, কেমন? মায়ের পরম প্রিয় সুভক্তবৃন্দগণ, সংক্ষেপে গণেশের বন্দনা তৎসহ গণেশের আরতি আমরা সমাপ্তি করেছি। এবার এই যে গণেশের আরতি সমাপ্তি হয়েছে, আপনাদের প্রত্যেকের কাছে আরতি নিয়ে যাবে, আপনারা আরতি নেবেন এবং এই যে পবিত্র চামর, এই চামরের বাতাস নেবেন। চামরের বাতাস নিলে স্বর্গের দেবতারা সন্তুষ্ট হয়। আমরা নরলোক যদি এই চামরের বাতাস নেই, আমাদের অনেক মঙ্গল হয়। সকলে আরতি নেবেন এবং চামরের বাতাস নেবেন। আরতি নেওয়ার সময় মনে মনে সংকল্প করবেন, আরতির মাঝে আছে যেমন একখানা প্রদীপ, প্রদীপখানা যেমন টেপ টেপ করে জ্বলছে, আরতি নেওয়ার সময় আমাদের মনে মনে সংকল্প করতে হয়, ওগো জগৎ জননী মা, তোমার আরতিতে যেমন প্রদীপখানা টেপ টেপ করে জ্বলছে, যাতে আমাদের জীবনের জ্যোতি এমনিভাবে জ্বলতে থাকে। এইভাবে সংকল্প করে আরতি নিতে হয়। আপনাদের প্রত্যেকের কাছে যাবে, আরতি নেবেন এবং চামড়ির বাতাস নেবেন। এবার আমরা সর্বদেবতাকে একত্রিতভাবে আহ্বান করব। ও কি দোলে রে
বলে ওরে মনি মুক্তার হার ও তোলে ওয়ো কি রানে রে বলে রে জননি রে বলে রে জননি রে দান বা দক্ষিণা করতে হয়, আপনি কিছুক্ষণ আগে বলেছেন, কিন্তু এটাও শুনেছিলাম মায়েদের মন নাকি সরল হয়। এখানকার মায়েদের মন যে এত কর্কশ আমার আগে জানা ছিল না। কেন কেন কি করে বুঝলে? কি করে বুঝলাম জানেন? আপনি যখন দানের কথা বলছিলেন না, সকল মা মানে অন্যদিকে মুখ করে মুখ ঘুরে নিয়েছিল, তাই নাকি? তারা হয়তো জানে না দান করলে কি হয় আর না করলে কি হয়, এটা যদি আপনি বিস্তারিত যদি আমাদেরকে খুলে বলেন তাহলে নিশ্চয়ই মনে হয় তারা দান করবে। বুঝতে পেরেছে? আচ্ছা আচ্ছা, তাই বলে কি জানেন? হ্যাঁ, কি বলে? মানে আপনাকে দেখতে আমাকে খুব সুন্দর লাগছে, তাই নাকি? মানে দেখতে কেমন লাগছে বলবো? কেমন? যেমন কলকবিহারি হরিনারায়ণ থাকে তেমনি আপনাকে দেখতে লাগছে। কি বলি জানেন? হ্যাঁ, হস্তিতে সপেছ চামর দেখিতে সর্বাঙ্গ সুন্দর, হস্তিতে সপেছ চামর দেখিতে সর্বাঙ্গ সুন্দর, ওহে গুণে বলুন শুনি আপনি কারিছেন কারা গুণগান। মাধব চান করবো না গাধব, হরে হরে কৃষ্ণ। এতক্ষণ ধরে যে আমি গান গাইছি কিছুই বুঝতে পারে। বুঝতে পারলে কি আমি আর বসে থাকতাম? বেশ, আজ তুমি যখন আমার কাছে প্রশ্ন করেছো তাহলে এই প্রশ্নের উত্তর আমায় দিতে হবে। নিশ্চয়ই দিতে হবে। আর যদি দিতে না পারি? যদি দিতে না পারেন, এই যে আমার দিদি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বলবি কি বলবি? ওটা আপনি বলে দেন, আপনি বলে দেন। মানে দিদি বলতে চাইছে যদি আপনি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে ওনার শাড়ি ব্লাউজ আপনাকে পরে এই খরপা থেকে বাড়ি পাঠিয়ে দেবো। আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে শাড়ি ব্লাউজ পরতে হবে? নিশ্চয়ই। মাগে মাগে, সর্বনাশ, কোনো বিপদে পড়লাম রে বাবা। আচ্ছা বেশ, তুমি যখন প্রশ্ন করেছো তোমার প্রশ্নের উত্তর তো আমায় দিতেই হবে। নিশ্চয়ই। আর না হলে শাড়ি ব্লাউজ রেডি করে রাখো। ওরে প্রশ্ন দাস প্রশ্ন মালি প্রশ্ন করলে ভালো, প্রশ্ন দাস প্রশ্ন মালি প্রশ্ন করলে ভালো, তোমার প্রশ্ন শুনে মন প্রফুল্ল হয়েছে, তোমার প্রশ্ন শুনে আমার মন প্রফুল্ল হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি হই মা পদ্মার দাস পদ্মা পদে করিয়ার,
আমি হই মা পাতা তাত পাতা পদে করিয়া তাহারে এই গুণগান জগতে করি প্রকাশ কি বললেন কি বললেন আমি মা পদ্মাবতীর দাস পদ্মাবতী হ্যাঁ গো সে আবার কি পদ্মাবতীকে চেনো না 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 তার কোনো নাম আছে আরো নিশ্চয়ই মানে আপনি পদ্মাবতীর গান করছেন আচ্ছা তাই কি বলে শুনেন আর এই পদ্মাবতী কুলটা বাবা বলুন মহাশয় পদ্মাবতী কুলটা বাবা বলুন মহাশয় কিবা তারি জন্ম কথা কিবা পরিচয় চতুর্ভুজাতি নয়নে হাম পৃষ্ঠে চড়ে অবনী পণ্ডেলে গুজা খাই ঘরে ঘরে যত বিপদার কথা কি বলিব যার যত বিপদার কথা কি বলিব যার আর যদি প্রশ্ন থাকে বলো ছতবা বাবা বাবা সত্যি বলি হারি গো আপনি সব বলে দিলেন নিশ্চয়ই উত্তর দিতে হবে না হলে ওই যে শাড়ি ব্লাউজ রেডি করা আছে ও বুঝতে পেরেছি ওই শাড়ি ব্লাউজের ভয় আপনি বলে দিয়েছেন বাবা ঠিক আছে কায়ক মশাই কিন্তু আপনি হস্তে মুড়ো ঝাঁটানি কেন আছে কি বলে এটি মুড়ো ঝাঁটানি দাঁড়িয়ে রয়েছে মুড়ো ঝাঁটা হ্যাঁ তোমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হলে আমি এখানে থাকতাম আমি এই যে কি বলে বহরমপুরে থাকতাম আচ্ছা মাসি এটা কি মুড়ো ঝাঁটা লাগছে নাকি গো মুড়ো ঝাঁটার মতো লাগছে তাহলে ওর মাথাটা খারাপ হয়নি আরে মুড়ো ঝাঁটা নয় এটি হচ্ছে চামর চামর হ্যাঁ এ চামর কোথায় পাওয়া যায় আর এই চামরের কি গুণাবলী আছে যদি একটু খুলে বলতেন এই চামরের জন্ম হয় কপিলা গাভীর পুচ্ছ থেকে কপিলা গাভীর পুচ্ছ থেকে আচ্ছা আচ্ছা এই চামর দিয়ে স্বর্গের দেবতাদের বাতাস করা হয় কিন্তু স্বর্গের দেবতারা এই চামরের বাতাস পেলে শীতল হয় আনন্দিত হয় যদি আমরা নরলোক কিঞ্চিত পরিমাণে পয়সা দিয়ে এই বাতাস নিতে পারি তাহলে আমাদের অনেক রোগ শোক মনের চালা দূর হয়ে যায় আচ্ছা আচ্ছা তাই বুঝছি হ্যাঁ গায়ক মশাই আমি আপনার চামড়কে মুড়ো ঝাঁটা বলেছি আপনি আমাদের ক্ষমা করে দিবেন কেমন অন্যায় মার্জনা করবেন তাই বলে কি আর দেরি করব না আমরা ঘনতালে বন্দনে এগিয়ে নিয়ে যাব আর এখন চলে এসেছে দুয়ারের সরকার তুমি কিন্তু এখনো কিন্তু প্রশ্ন শেষ করলে না আরো প্রশ্ন আছে তোমার কিন্তু বললে না তাই না খুব সংকীর্ণ কালকে বলবো তাই আমি তোমার সমাপ্তি করে দিতে চাই বেশ বলে মা পদ্মার গানে যেবা করে উপহাস মা পদ্মার গানে যেবা করে উপহাস মা গঙ্গ পাবে তার নরক দেবাস কেউ বলে দেবদান কেউ করে মানা কেউ বলে দেবদান কেউ করে মানা সেই জন্য পুরুষরা তাতে এক চক্ষু কানা আপনি আমার চোখ কানা করে দেবেন দেখছি তো অসুরদের গুরু কে জানো শুক্রাচার্য আচ্ছা আচ্ছা শুক্রাচার্য কোনোদিন কোনো ভালো কর্ম করতে দেয় না অসুররা ভালো কর্ম করার চেষ্টা করে কিন্তু অসুর বাধা দেয় তাদের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য বাধা দেয় ভালো কর্ম করতে গেলেই বাধা দেয় তাই যদি সৎকর্ম কেউ করতে চায় কেউ যদি ওই শুক্রাচার্যের মতো বারণ করে কিনা তাহলে এই গুরু শুক্রাচার্যের মতো এক চক্ষু কানা হয়ে যায় আর আমাদের মানে বাঙালির নিয়ম আছে মানে দুই যা গান শুনতে এসেছে আমি এক জায়গায় দেখেছিলাম এক যা বলছে ওই আমি দান করে আসছি আর একজন বলছে ধুর যাস না তোর ভাসুর আছে তোর ভাসুর দেখে নিবে ওরকম অবস্থা হয়ে গেছে তাই ওরা আসলে আসতে পারছে না আপনি এদিকে ঘনতালে বন্দনা চালিয়ে যান আর আমি এদিকে দুয়ারের সরকার হয়ে সবার দুয়ারে দুয়ারে যাব আজকে খুচরা নেব না যা নেব মোটা নেব বেশ বেশ আর ওতে নিয়ে যাও এবং এই চামড় নিয়ে যাও চামড়ের বাতাস সকলকে দিয়ে আসবি বেশ বেশ এবার আমরা ছোট্ট করে ঘনতালে গিয়ে আমাদের এই বন্দনার পালাকে সমাপ্তি করব Oh,
ভাই পরম প্রিয় সুভক্ত বিন্দুগণ সর্বাগ্রি জগজ্জননী কৃপা মাই চতুর্ভুজাতেই নয়নী মা সে মায়ের চরণে জানাই আমার শতকোটি প্রণাম উপস্থিত মা মনসা গুণগান শ্রবণকারী পরম প্রিয় সুভক্ত বিন্দুগণ যিনারা আমার বৈজ্যেষ্ঠ তাদের চরণে রইল আমার প্রণাম যিনারা আমার ছোট ছোট ভাই বোন তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসার অভিনন্দন আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এই মস্তকে করে ধারণ গাইতে এসেছি আমরা এই মা মনসার গুণগান এ মায়ের অগাধ কথার লীলাকে ভুলতে গিয়ে হয়তো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারি আমরা পল্লী গ্রামের ছেলে ভাষা সম্বন্ধে আমাদের তেমন জ্ঞান নেই এই মায়ের কথাকে বিশ্লেষণ করতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আপনাদেরই শিশু ভক্ত মনে করে ক্ষমা করে দেবেন আজ আমরা সর্বপ্রথমে অভিনয় তুলে ধরব চন্দ্রবতী সদাগর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের জন্য পাত্রী অন্বেষণ করেছেন কিন্তু লক্ষ্মীন্দর পণ রেখেছে নিজ নয়নে দর্শন না করলে সে কোনো মতেই বিবাহ করবে না তাই কি করেছে পূজানি এবং চম্পলা নগরের মাঝামাঝিতে নিকুড়িয়ার জঙ্গল সেই জঙ্গল পরিষ্কার করে সেই জঙ্গল পরিষ্কার করার পর সেই স্থানে এক সগের বাজার বসিয়েছি সেই বাজারে উজানি নগর থেকেও লোক আসবে এবং চম্পক নগর রাজ্য থেকেও লোক আসবে আর সেই স্থানে সেই স্থানে লক্ষ্মীন্দর তার হবু স্ত্রীকে দর্শন করবে তাই আজ আমরা সর্বপ্রথমে প্রথম সিন তুলে ধরব সাগের বাজার সাগের বাজার সাগের বাজার এতক্ষণ যা দেখলেন বা যা শুনলেন সম্পূর্ণ দুর্গশ্রী মা মনসা নাট্য সংস্থার পক্ষ থেকে গায়ক মশাইয়ের কাছ থেকে মাতৃস্তুতি মাতৃ শিল্পবিন্দু দেখ চাঁদ সদাগরের ভূমিকায় অভিনয় করছেন সুনামধন্য শিল্পী বাবু মাহাতো শনিকারের ভূমিকায় অভিনয় করছে সুনামধন্য শিল্পী তরুণ রায় জগৎ জননী ত্রিনয়নী মা মনসার অভিনয় করছেন সুনামধন্য শিল্পী পাপাই বর্মা দুষ্ট মিষ্টি নায়িকা ও গায়িকা বেহুলার অভিনয় করছেন সুনামধন্য শিল্পী বাপন সরকার সরকার লক্ষ্মীন্দরের অভিনয় করে শোনাচ্ছে সুনামধন্য শিল্পী গোবিন্দ মাহাতো মাহাতো
হাসিরি রাজা হাসাতে আসছেন সুনামধন্য শিল্পী নির্মল দেবরাও হাসিরি রানী মস্কো আপনাদের সম্মুখে আসছেন মিস কৌশিক রায় গায়কের ভূমিকায় অভিনয় করলেন সুনামধন্য শিল্পী সুনীল মাহাতো দল পরিচালনায় নয়ন বর্মা সহ পরিচালনায় গোবিন্দ মাহাতো চলো চলো আপনাদের সম্মুখে যে ইউটিউব চ্যানেল খালি আপনারা আপনাদের সম্মুখে আপনাদের গ্রামে যে গানগুলি শুনছেন বা দেখছেন সম্পূর্ণ সরাসরি ইউটিউবে সার্চ করার জন্য সার্চ করবেন মা মনসা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন নিত্য নিত্য দিন নিত্য নতুন ভিডিওগুলি আপনারা বাড়িতে বসে দেখতে পাবে চলুন শ্রী শ্রী মা মনসা দেবীর আশীর্বাদ মস্তকে নিয়ে শ্রদ্ধেয় মা মনসা ভক্তবৃন্দদের চরণে জানাই শতকোটি প্রণাম আমাদের চলায় ভালায় ভাব ভাষায় অভিনয়ে হবে রাশি রাশি ভুল সেই ভুলটি করে নেবেন আপনাদের চরণের ভুল আর আপনাদের চরণ ধুলে মস্তকে নিয়ে গাইব মা মনসার গুণকীর্তন বিশেষ ঘোষণা অভিনয় চলাকালীন যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আপনারা আসর মাঝে কোনো শিল্পীকে অপমানিত করবেন না আপনারা যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের সাজঘরে আসবেন সাজঘরে এসে আপনারা আপনাদের অসুবিধার কথা খুলে বলবেন আমরা আপনাদের সমস্যাটা কি সমাধান করার চেষ্টা করব দয়া করে আসরে কেউ শিল্পীকে অপমান করবেন না চলুন শুরু করতে চলেছি শেষ বা বিদায় রজনীর প্রথম পর্ব বলাই শখের বাজার